আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সরকারি চাকরির তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি যে লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির যে সার্কুলার এটাই বেশি হয় আপনারা জানেন তো সে বিষয়ে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কিছু তথ্য দেব আপনাদের যেটা আপনারা যদি পালন করেন সেক্ষেত্রে যে লিখিত পরীক্ষার যে প্রস্তুতি সেটা আপনাদের কমপ্লিট করতে পারবেন এবং লিখিত পরীক্ষাটা পাশ করার সম্ভাবনা বেশি থাকবে তো বন্ধুরা চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং পাঠ্ট পায়ে আপনারা ট্রেনে দেখলে হয়তো বুঝতে পারবেন না আপনারা অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বাংলাদেশের প্রেক্ষারপটে সকল চাকরি প্রার্থীর প্রথম পছন্দ সরকারি চাকরি কেন পছন্দ হবেই না বলুন ভালো চাকরির তিনটি মাপকাঠি হতে পারে যেমন চাকরি নিরাপত্তা আর্থিক সুযোগ সুবিধা এবং সামাজিক মর্যাদা এইসব বৈশিষ্ট্যের সরকারি চাকরির কোনো তুলনাই নেই কিন্তু সরকারি চাকরি তো আর সোনার হরিণ অনেক প্রস্তুতি নিয়ে হয়তো প্রতিবার প্রিলিমিনিয়ারে পাশ করেছেন কিন্তু লিখিত পরীক্ষা ভালো করতে পারছেন না তবে এই পুষ্টি এই ভিডিওটি আপনার জন্য চলুন জেনে আসি কীভাবে আমরা সরকারি তৃতীয় শ্রেণী লিখিত পরীক্ষা প্রস্তুতি নেবেন এক নম্বর হচ্ছে কাট মার্কস নিয়ে না ভেবে সর্বোচ্চ প্রস্তুতি নিন অনেকেই কাট মার্কস নিয়ে পাবেন তাদের ধারণা পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট মার্কস পেলেই চান্স কাট মার্কস ভুলেও মাথায় আনবেন না মনে রাখবেন চাকরির পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা সুতরাং সর্বোচ্চ মার্কস পেতে চেষ্টা করুন অন্তত আশি পার্সেন্ট মার্কসের টার্গেট রাখতেই হবে মাথায় নাহলে আপনি পাশ করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করে প্রশ্নের উত্তর লিখুন একাডেমিক পরীক্ষায় আমরা যে প্রশ্নের উত্তর ভালো পারি তা আগে উত্তর করি এটাই সাধারণ নিয়ম কিন্তু চাকরি পরীক্ষায় এই কাজটি ভুলেও করতে যাবেন না বরং প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করে উত্তর দিন অর্থাৎ এক দুই তিন এভাবে সন্দেহ থাকলে ডিউটিরত শিক্ষক কর্মকর্তাদের কাছে জেনে নিতে পারেন তবে সাধারণভাবে ধারাবাহিকভাবে লিখাই শ্রেয় আপনি এক থেকে শুরু করবেন একবারে শেষ পর্যন্ত যাবেন এক উত্তর দিলেন লাস্টে আট নম্বরটা পারেন ওটা উত্তর দিলেন বিষয়টা এরকম না আপনার ধারাবাহিকতা অবশ্যই মেনটেন করবেন তিন নম্বর হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি পরীক্ষা প্রায় সারাংশ চিঠি দরখাস্ত প্রবন্ধ ভাব সম্প্রসারণ ইত্যাদি আসে আতা লিখিত পরীক্ষা হাতের লেখা যথাসম্ভব সুন্দর করে লিখুন মনে রাখবেন হাতের লেখা দর্পণ স্বরূপ সুতরাং এ বিষয়ে যত্নবান হন চতুর্থ হচ্ছে বানানের দিকে অবশ্যই নজর দেবেন আপনি হয়তো লিখিত বিষয় ঠিক মতো ফুটিয়ে তোলছেন একই সাথে বানানগুলো ঠিক হওয়া বাঞ্ছনীয় ভুল বানান আপনার মার্কস কমিয়ে দেওয়ার পাশাপাশি আপনার যোগ্যতা সম্পর্কে নিয়োগকর্তার মনে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে এটাই স্বাভাবিক পাঁচ নম্বর হচ্ছে প্রাসঙ্গিক বিষয় সুন্দরভাবে উপস্থাপন করুন কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে গুরুত্ব দিন পেজ ভর্তি করে লেখার চেয়ে প্রাসঙ্গিক বিষয় সরাসরি উত্তর লিখুন উপরে পাঁচটি বিষয় আপনার কাছে তুলে ধরলাম অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ